আমার দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, জি, রক্ত পরীক্ষার জন্য রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, ব্যবসায়ী স্বার্থে রোজা অবস্থায় মিথ্যা বললে কি রোজা শুদ্ধ হবে কিনা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ, আপনি শুনতে থাকবেন ইনশাআল্লাহ, আমরা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। ডক্টর আব্দুল কাদির স্যার, আপনি শুনলেন তো, রক্ত পরীক্ষা, রক্ত পরীক্ষা, রক্ত পরীক্ষা করলে রোজা ভাঙে না, এবং কি রক্ত অন্যকে দেওয়াও যায়। রক্ত যদি আপনি পরীক্ষা করেন অথবা অন্যকে রক্ত দেন মুমূর্ষু রোগীকে, তাহলে কিন্তু রোজা ভাঙবে না, এটি নিয়ে আপনার ওরিড হওয়ার বা দুঃখ পাওয়ার কিছু নেই। এবং ওটা দলিল হিসেবে বুখারীর একটি হাদিস, ইহতা জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর নবী রোজা রাখা অবস্থায় এবং ওয়াহুয়াল মুহরিম, মুহরিম অবস্থায় তিনি শিঙ্গা লাগিয়েছেন, শিঙ্গা লাগালে তো রক্ত ব্লাড বের করতে হয়, অবশ্যই অবশ্যই, তো এই জন্য রক্ত বের হয়। সুতরাং রক্ত রোজা ভাঙবে না এবং রোজা ঠিক থাকবে ইনশাআল্লাহ। তবে আমরা পরামর্শ দিব, যদি প্রয়োজন হয় ইফতারের পর দিতে পারলে সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। আর ব্যবসার স্বার্থে মিথ্যা, ব্যবসার স্বার্থে, ব্যবসা কেন, কোনো স্বার্থে কিন্তু মিথ্যা বলা যাবে না, এটা তো উম্মুজ জুনুব, সকল পাপের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কথাই বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুবাল আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তাআমুহু ওয়া শারাবা, এখানে স্পষ্ট করে দিয়েছেন মিথ্যা কর্ম, মিথ্যা কাজ কোনো কিছুতেই এই রোজাদারের জন্য মানানসই নেই। যদি এই কাজটা সে করে তাহলে আল্লাহর কাছে তার রোজাদের কোনো মূল্য নেই। অনেক সময় আমরা এমন হয় যে কাস্টমার এত পিড়াপিড়ি করে যে মানে সত্য বিষয়টা জানতে চায় যে আসলে আপনার কিনা কত, কত হলে ছাড়বেন, এরকম অনেক সময় বলতে হয়। তো এটা কীভাবে কৌশল করে বলবেন, এটা কৌশল করে বলতে তিনি বলবেন এমনভাবে আপনার যাতে করে তার কথার মধ্যে মিথ্যা না থাকে। আর আরেকটা জিনিস আপনাকে বলি, এটা তাওরিয়া তো আছে, মানে একটু ঘুরিয়ে বলে ঘুরিয়ে, নবীরাও তো হযরত ইব্রাহিম ইসলাম তিনটা তাওরিয়া করেছিলেন, এই জন্য নিজে অনুশোচনা করেছেন। তো যাই হোক, একটা জিনিস আছে সেটা হলো এই, আপনি ব্যবসায়ী পণ্য কিন্তু রাসূল ইসলাম বলেছেন যে মিথ্যা সাক্ষী দিয়ে তুমি কিন্তু পণ্য বিক্রি করো না, এটা হারাম। তো সেদিক থেকেও কিন্তু মিথ্যা বলার কোনো সুযোগ নেই। তা হাদিসে তো আছে, ইন্না তুজ্জারা ইয়াউমাল কিয়ামাতে ফুজ্জারান মানে ইত্তাকাবির রাই, স্পষ্ট করে বলেছেন যে দুটো এসিপ বেন, একটা হলো আত্তাদুর সাদুক আলা মিন মান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া সুহাদা, যারা সৎ ব্যবসায়ী তাদের হাসর হবে নবী সিদ্দিক শহীদদের সাথে, কিন্তু কুল্লু তুজ্জারিন ফুজ্জারান ইন্না মান ইত্তাকাবির রাই, সমস্ত ব্যবসায়ীদেরকে পাপি হিসেবে অভিহিত করেছেন, বলছেন শুধু মানে তাকওয়া, যারা তাকওয়ার সাথে এবং সততার সাথে ব্যবসা করে তারা ব্যতীত। সুতরাং কোনো অবস্থাতেই মিথ্যা বলা যাবে না।